আমরা জিরাচ্ছি, দেখো দেখো গাইস, বাঙ্ক 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 বাঙ্ক। হ্যাঁ, মাল তো বেরোনোর জন্যই, কিন্তু জায়গা মতন পড়লো কই না, মানে ওই আয়নায় বলছি আর কি। বড় সাদা আজকে খুব ঝগড়া করেছি যে তুমি তো কাছে থাকবে না, আর আমি তো জাগে তাগে তো লাগাতে পারবো না, কেউ নেই আমার বাড়িতে যে লাগাবে, কে লাগিয়ে দিবে বলো? হ্যাঁ বলো কি, দাঁড়াও লোক আনছি, লোক আনছি। আমি যদি হিট করি তুমি সহ্য করতে পারবে? সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আজকে চলে এসেছি গৌরী কুইন, গৌরী কুইন বৌদিকে নিয়ে, মানে তোমাদের বৌদি, আমার কাকিমা হয় যদিও, ও তো আছে টপিক সেই। আমি কিন্তু কাকিমাকে ফুল রেসপেক্ট করি, হ্যাঁ ঠিক আছে সেসব, কিন্তু আমি ভিডিও শুরুর আগে বলছি, দেখো আমি কিন্তু একটুও সাপোর্ট পাচ্ছি না, প্রতিদিন রাতে খেটে খুলে ভিডিও বানাচ্ছি, কোনো মাল ভাই তো আজকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, তো আর কি চাই আমাদের, মোটিভেট না হলে বলা ভিডিও বানাবো কি করে বলা? ওর কাছে না থাকলে তো ঘুম আসেই না বলো তোমরা, তোমাদের তো সবার আছে, তোমরা বুঝবে কি করে, আমার বর নাই তাই আমি জানি জ্বালাটা কি। একদম 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 কাকিমা, আমার ঘরে বউ নাই, আমি ওই কোলবালি চরিত্রে ঘুমাই, তার জন্য আমার রাত্রে ঘুমও হারিয়ে গেছে, তা তোমাদেরকে তো বলি আসো, তোমরা তো কেউ আসো না। আরে কাকিমা কি করে আসবো, দিনে ডিউটি আর রাতে দেখতে পাচ্ছ তো ভিডিও বানাই, সারাক্ষণ শুধু কাজ, কাজের ফোন মেরেছি তুমি চটে চলে। আরে কাকা একটু বোঝার চেষ্টা করো, কাকিমা ভাই টাইম কোথায়? ঘড়ি ছিঁড়ে হলো তোমার আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সে সময় পেলে না কাকিমা একদিন দেখা করে আসে যাবে, সেটা বড় কথা না, যাই হোক ভিডিওটা আগে বাড়াই। সিগারটা শিখছি হয়েছে কিনা বলবে আমার, ঠিক আছে কমেন্ট করবে। ও কাকি ভালো করে দেখতে পাচ্ছি না তো, আমার কিন্তু এখানে ওই শাশুড়ি কাকার ডায়লগটা মনে পড়লো জানো তো, না লাগালে বুঝবো কি করে, মানে চোখে চশমা। এই এই এটা কিন্তু বাজে কথা গেল, তোমাদেরও বলি হ্যাঁ যে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো না আমার, তা তোমরা জানবে কি করে যে আম গরিব কা বাচ্চা কাইসা ভিডিও বানাতা হ্যায়। হ্যাঁ ইয়ে বড়ি আচ্ছি বাত কহিয়ে আপ, তো যাই হোক এই পর্যন্ত কিন্তু ভিডিও ঠিক ছিল, হ্যাঁ মানে কাকিমার ভিডিও আর কি ঠিক ছিল, কিন্তু তারপরে কাকিমা কি করলো, মানে আজকাল আর কি ইউটিউবে কাকিমাদের দৌড়তেই বেশি, আমরা ছেলেরা ঠাইডুই পাচ্ছি না কোনো মতে, সেটা কথা না, তা হলোটা কি এরপরে কাকিমা দেখো আর কি। মাথায় মারা অনেক কিছু আসছে কিন্তু আপাতত কিছু বলতে চাচ্ছি না আমি, হ্যাঁ হরেন বাজালাম আমি, বুঝেছো আমিও তোমার হরেন বাজি দিব। হুম আচ্ছা কি বদমাশ, আমার হরেন বাজি দিবে বলছে গাই, সত্যি কি আমার হরেন গুলো আমি সামনে রাখি, কি আমার হরেন গুলো আমি সামনে রাখি, তাহলে দেখলে কাকা আমি সেই যে হরেনের কথা ভেবেছিলাম সেই হরেনই হলো। হ্যাঁ মালগুনো এরকম, তো কাকিমার মালপত্র কেমন, তোমরা যারা রেগুলার সাপোর্টার রেগুলার সাবস্ক্রাইবার ওরা তারা তো জানোই, তো ভিডিও আর বেশি বাড়িয়ে লাভ নেই, এখানেই শেষ করছি, তো যাই হোক কাকিমাদের ভিডিও নিয়ে বানালে কিন্তু ঘন্টার পর ঘন্টা বানানো যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু তো ভিউয়ার্সদের সুরক্ষার কথা আমি মাথায় রাখলাম, রেগে তিন চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করছি, আর ভিডিও শেষে বলছি যে দেখো কাকিমা নিজে এসেছিলো ঠিক আছে, কিন্তু কাকিমার মেয়েকে লাস্টে না আনলেই পাত, মানে মেয়েকে এসবের মধ্যে না আনলেই পাত, অ্যাডাল্ট টাইপের ভিডিও হয়ে আছে, আর তো বাচ্চা মেয়ে তাকে না আনলেই হতো। আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, আর কি বলবো।